হাই, গুড মর্নিং ফ্রেন্ড, আমি রিয়া চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আজ আমি কি করেছি, মাথাতে স্নান করেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, মাথাতে স্নান করেছি, তার কারণ এগুলো সব কাচলাম আজকে। এগুলো তো কাচার ছিলই, বাচ্চাদের যেমন হয় আর কি। আসলে মেইন চাদরটা আজকে পরিষ্কার করেছি। আজকে মাথায় স্নান করার কারণ হচ্ছে জুতোগুলো পরিষ্কার বা করতে বাকি ছিল, কালকে তোমাদেরকে বলেছি। দেখো পরিষ্কার করে এসে ছাদে সব মিলে দিলাম, ছাদে সব এগুলো রেখেছি যাতে জলটা শুকিয়ে যায়, তাড়াতাড়ি শুকায়। তার জন্য লেগে গেছে, দেখবেন জুতো টুতো পরিষ্কার করে কি আর বাড়িতে স্নান না করলে ভালো লাগে। বাইরে থেকে এসেছি, এতগুলো জুতো পরিষ্কার করলাম, কোথায় পা দিয়েছি কি না করেছি, তাই ওগুলো সব পরিষ্কার করে মাথায় স্নান করলাম। শ্যাম্পু দিয়েছি মাথাতে, মা প্রচণ্ড বকছিল যে কেন মাথাতে শ্যাম্পু দিবে, আজকে ঠান্ডা লেগে যাবে, আগে আজকে প্রচণ্ড ঠান্ডা। তখন আমি যখন স্নান করলাম তখন রোদটা আসেনি, এতক্ষণে তাও রোদটা এলো। ঠান্ডা লাগছে প্রচণ্ড, তাই রোদে ভাবলাম যে একটুখানি বসি আর এগুলো মেলেও দিয়ে আসি, আর রোদে একটু বসি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মা রান্না চাপালো, 11টা বেজে গেছে। আগে বললাম তুমি রান্নাটা করতে চাপাও, ভাত টাতগুলো বসাও, আমি এসে পরে করছি। ঠান্ডা লাগছে, একবার রোদে থেকে আসি, আর চুলটা একটু শুকিয়ে নিই, প্রচণ্ড জল ঝরছে চুল থেকে। হ্যাঁ, আর ওখান থেকে এসে পরে যেগুলো সব কাচাকুচি হয়েছে না, ওগুলো দেখুন এবার সব কালকে রেখেছি, ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি যে কালকে সমস্ত আমি রেখেছি সন্ধ্যেবেলাতে গুছিয়ে ওগুলো দেখিয়েছি। আর একটা ঘটনা হয়েছে জানেন, আজকে একটা সকালবেলাতে বান্দর চলে এসেছিলো কোথা থেকে, আজকে বান্দর এসেছে, প্রচুর বান্দর এসেছে আজকে। তার মধ্যে একটা বান্দর না, আমাদের পাশের বাড়ির একটা মামা আছে, ওদের বাড়ির টিনের চালের ওপর বসেছিল, দিয়ে ওরা বিস্কুট দিচ্ছে, ওদের কাছেও খাচ্ছে, আবার আমাদের জানলাতে আসছে, আমরা যা দিচ্ছি তাই খাচ্ছে। দেখাবো আপনাদেরকে ভিডিওটা, দেখাচ্ছি, দেখুন আমার কথা বলার পর দেবো আমি, শেষ দিকে পাবেন বান্দরের কাণ্ড কারখানা কি করছে বান্দরটা। তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি যদি আমার ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের একটা শেয়ারে বা সাবস্ক্রাইবে হয়তো আমি আরও আমার ভিডিওটি আরও অন্য কারোর কাছে পৌঁছে যাবে, তাই আমাকে একটু হেল্প করুন না। একদম ছোট ব্লগার, তাই একটু উঁচুতে উঠতে আপনাদের হেল্পের ভীষণ ভীষণ প্রয়োজন। তাই বারবার বলছি, আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, দয়া করে শেয়ার করুন, তাহলে অন্য কারোর কাছে ভিডিওটি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফলো করুন, শেয়ার করুন, লাইক কমেন্ট করুন, অবশ্যই করুন। হ্যাঁ প্লিজ, তাই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি এই কথাটি যে আপনারা যেন সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর আজকে আমার গুবলুর খুব জ্বর, এতক্ষণ ঘুমাচ্ছিল ও, আজকে ছাদে এসেছে, আমি এসেছি বলে ও এসেছে আমার কাছে। আজকে খুব জ্বর ছিল ওর, কাল রাত্রি থেকে জ্বর ছিল, প্রচণ্ড প্রচণ্ড জ্বর ছিল কাল রাত্রি থেকে, তাই সকাল থেকে উঠেই নিয়ে এতক্ষণে উঠেছে। একবার সকালে উঠে শুধু কমপ্লেন খেয়ে কোলে করে নিয়ে এসে আবার নিচে শোয়ালাম, যে ওপরে ঘুমাবে, কাকে দেখবে, কাঁদবে না কি করবে, সারা রাত জ্বরে হুসফুস করছিল। কোথাও যাওয়া তো নয়, হ্যাঁ পা দেখো, এগুলো তো সব কাঁচা হয়েছে, এবার এগুলো এখন রাখতে হবে, এগুলো তো আয়রন করব, আর যেগুলো আয়রন করব না সেগুলো তো আপাতত এখন রাখি গুছিয়ে। ¡Gracias!
আরেকটা তুমি আমার ভালো লাগে। প্যান্টটা যে মিঠু নিয়ে গেছিল আয়রন করা যেমন কা তেমন ব্যাগের মধ্যে ভরাই ছিল, এটা তো ভাঙ্গে উনি পরে উনি শুধু শুধু নিয়ে যাওয়া হলো, এটা আবার কাচতে হলো, আয়রন ভেঙে আবার কাচলাম। হয়ে গেল গোছানো হয়ে গেল ওগুলো, এবারে দেখি অন্য কি কাজ আছে আর অন্য কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এগুলো সব গুছিয়ে এখন রাখলাম, এবার আলমারির মধ্যে রাখবো এগুলো, তারপর দেখছি আর কি আছে আর কি তোমাদেরকে দেখাতে পারি। আমি কি করে দেবো বাচ্চাটা আমি গুমটু কমাইছি গুলু কুকু কমাইছি গুলু ছটকা কি দিলে নিতে হবে বাবা বিস্কুট বিস্কুট আরে কোর্দা আরে কোর্দা আরে কোর্দা হলো এলা এটা দিন দিন দাও তো দেখি এলা তো নিঞ্জার দাও বা দেখি ভাই দিবে কই দিলে দাও ও ভাই দাও আমি দিব আমি দিব না ভাই গেস গুলু গুলু দিব গুলু দিব হ্যাঁ নিতে আমাকে দিবে একটা লাগে গুলু দে ছটকা আসছে আসছে কমপ্লেন দেখাও না কমপ্লেন খেলে উড়ে ও সাবাস না খাই
কিছু নাই শুনে আমার কাছে যার আপেল নাশপাতি এটা শুকিয়ে গেছে, এটা দিয়ে দিও, ও চলে এসছে এখানে বসে আছে। এরপরে চলে গেল, খোনা বসে বসে খাচ্ছে আর মাঝে মাঝে চলে আসছে। খাবো, তারপরে এডিট করব ভিডিও, তারপরে তোমাদের কাছে সন্ধ্যেবেলায় আপলোড করব। সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে প্রত্যেকদিন আমার ভিডিও তোমরা পেয়ে যাবে ফেসবুক পেজে বা ইউটিউবে। 7টা থেকে 8টার মধ্যে আপলোড করব, আর যেদিন 7টা 8টা বেজে যাবে আপলোড হয়নি এখনও দেখবে, তখন জানবে আর আজার ভিডিও দেবে না। এবার তো পুজো করে এলো, বিষ্ণু পুজো, দেখুন প্রসাদ নিয়ে এসছে, তাহলে আমরা সবাই আবার প্রসাদ নেবো। আমি মা কতগুলো বাসন নিয়ে বসেছে, বাসন দিচ্ছে, মিঠুন গামছা পরছে, ও তেল মাখবে, হ্যাঁ দেখুন ভুড়ি বাজাচ্ছে। আমি ঘুরে এসছি, কি করবে কে জানে, ওরও নতুন ফোন কিনে নিছে। আপনার কি বক্তব্য? বক্তব্য ভালো আছে, পয়সা লেগে আমার কি লাগে, বক্তব্য কি হবে, ভালো হয়ে ভালো হয়ে ভালো হলো। কত দাম বলুন তো ফোনটা? 9,500 টাকা। আপনি দিবেন মাকে টাকাটা? আমার বিচে দাও, এদিকে ঘুরে বলুন, বলছি চোখ চোখ কিনে সব বিচে দাও, আমি সারাদিন নিয়ে যাবো। মা বলছে আপনাকে চালাতে দেবো না, কি চালাতে পারেন না আপনি? না শিখলে পরে পারবে? আমি গাড়ি চালাই, ঠিক আছে, আর ছোট ফোন আমার, ঠিক আছে, পারফেক্ট।